নদিয়ার শান্তিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শান্তিপুর পুরসভার পানীয় জলের কলগুলি বিকল। যদিও বা কলে জল পড়ে কিন্তু সুখ নেই, এর ফলে অপচয় হচ্ছে পানীয় জল। বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগড়ে দিলেন বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক কলের মুখগুলি খারাপ হয়ে থাকার কারণে জল পড়ে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে পুরসভার কোনো হেলদোল নেই বলেই তাদের অভিযোগ। জল পড়েই যাচ্ছে, যার পরে এইগুলা মোটামুটি দেখো তো আমাদের কত কষ্ট লাগে বলো তো। জলের কত অভাব আমাদের, খালি শান্তিপুর না, সব জায়গায় জলের অভাব। তার মধ্যে জল অপচয় হচ্ছে, জল অপচয় হচ্ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন আপনারা, কি চাচ্ছেন বলেন? এটা জলটা আমাদের কলের প্রয়োজন। এই কলটা হচ্ছে লাগানো পুরসভায় আগে যে কর্মচারীদের বলেছিলাম, তোর বললো এখন কল নেই, বুঝতে পারলে এটাই বলছে। অবিলম্বে বিকল কলগুলি ঠিক করার দাবি জানায় নাগরিকবৃন্দ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। নদিয়ার শান্তিপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শান্তিপুর পুরসভার পানীয় জলের কলগুলি বিকল। যদিও বা কলে জল পড়ে কিন্তু সুখ নেই, এর ফলে অপচয় হচ্ছে পানীয় জল। বুধবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষোভ উগড়ে দিলেন বিভিন্ন ওয়ার্ডের নাগরিকবৃন্দ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক কলের মুখগুলি খারাপ হয়ে থাকার কারণে জল পড়ে নষ্ট হচ্ছে। এ ব্যাপারে পুরসভার কোনো হেলদোল নেই বলেই তাদের অভিযোগ। জল পড়েই যাচ্ছে, যার পরে এইগুলা মোটামুটি দেখো তো আমাদের কত কষ্ট লাগে বলো তো। জলের কত অভাব আমাদের, খালি শান্তিপূর্ণ না, সব জায়গায় জলের অভাব। তার মধ্যে জল অপচয় হচ্ছে, জল অপচয় হচ্ছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন আপনারা, কি চাচ্ছেন বলেন? এটা জলটা আমাদের কলের প্রয়োজন। এই কলটা হচ্ছে লাগানো পুরসভায় আগে যে কর্মচারীদের বলেছিলাম, তোর বললো এখন কল নেই, বুঝতে পারলে এটাই বলছে। অবিলম্বে বিকল কলগুলি ঠিক করার দাবি জানায় নাগরিকবৃন্দ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।